হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আগের দিন মা ছেলের মধ্যে খেলাটা তোমরা দেখেছো, আর আজকে দেখবে আমি এই সমস্ত কান্ট্রি নেম বা কোনো চলতি বাংলা কথা আর কি, ওটা কান্ট্রি নেমের সাথে ক্লোজ টু আর কি ওরকম টাইপের কিছু গেস করে বলতে হবে। তো সেটা তোমরা আজকে দেখতে পাবে। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আগের দিনের যে ভিডিওটা ছিল সেটা তো ওরা ছটা ছটা করে পেরেছিল, এবার আজকে আমি দেখবো যে আমি কটা পারি। তো সেই হিসাবে বোঝা যাবে যে আজকের কে উইনার। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই আজকে বোঝা যাবে। তাহলে চলো এবার খেলাটা শুরু করা যাক। ফার্স্ট পড়ে দিই। ঠিক বলেছেন দাদা, আজকাল দরকার ছাড়া কেউ কথা বলতেই ড্যাশ কথা। এটা হচ্ছে একটা দেশের নাম বসবে, ফ্ল্যাগ। এটা এখানে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দেখা যাক, আবার পড়ি। ঠিক বলেছেন দাদা, আজকাল দরকার ছাড়া কেউ কথা বলতেই ড্যাশ। এইখানে দেশের নাম হয়ে অর্থটা পূর্ণ হয়, বাক্যটা পূর্ণ হবে। কথা বলতে চায় না, চায় না। কান্ট্রি চীন। ঠিক, ওয়ান ডান। নেক্সট, টেবিলের উপর ঠ্যাং তোলা ঠিক না। বাবা, আবার কি? এটার মানে এই পুরো বাক্যটা এটা এইভাবে বানিয়েছি আমি, টেবিলের উপর ঠ্যাং তোলা ঠিক না। এই কথাটাকে এক কথাই বললে একটা দেশের নাম হবে, সেটাই হচ্ছে দেশের নাম ওই ফ্ল্যাগটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। টেবিলের উপর ঠ্যাং তোলা ঠিক না, ঠ্যাং ঠ্যাং মানে পা। হ্যাঁ, এবার ব্যাস ক্লু ক্লুও দিয়ে দিয়েছি, এরই এক কথাই আর কি একটা দেশের নাম। ঠ্যাং বলেছে কেন এখানে? পাই বলতে পারতো। ঠিক আছে, এবার ক্লু আর আমি বলবোই না এখানে, এবার ভাবতে শুরু করো। ঠ্যাং তোলা ঠিক নয় মানে হচ্ছে ইনডিরেক্টলি তাকে বলা যে পাটাকে নামিয়ে বসো, মানে পা নামা, মানে পা নামা হচ্ছে একটা দেশের নাম। পেরে গেল। আচ্ছা, পেরে গেল, ওই পাটা বলা হয়ে গেল বলে পেরে গেল। মোটেই না, তার থেকে পারতাম। আমি কি পাই না নাকি? নাম্বার থ্রি, এটা মা করেছে বানিয়েছে। আমি বিয়ের কথা কিছু ভাবিনি, ওটা এমন কিছু ড্যাশ দেশের নাম এটা আর কি। একটা আকার বা একার তাও হিন্টস দিচ্ছি, যে এই যে পতাকা দেখতে পাচ্ছ তোমরা, এই পতাকাটা তো আমার জামার মতো পুরো। হ্যাঁ, কিন্তু এই পতাকাটা আরো একটা কারণে, আমার জামার মতো আরো একটা কারণে ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা এইটা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে, আমি কোন আমি তো মানে ফুটবল অত দেখি না, ফুটবলে কোথাও মনে হয় দেখি ফুটবল কে কি দেশটা। আর আর কিছু বলা যাবে না, ফুটবল তো বটে না, অবশ্য কান্ট্রি গুলোর মানে অনেকটাই সিমিলারিটি অনেক কান্ট্রি। আমি এর কথা কিছু ভাবিনি, ওটা এমন কিছু ড্যাশ, এই ড্যাশটা হচ্ছে দেশের নাম, এটা বলা দরকারই নয়। এই রকম টাইপেরই গুরুত্বপূর্ণ দেশ এই মুহূর্তে। বিয়ের কথা কিছু ভাবিনি, ওটা এমন কিছু দরকারি নয়, এমন কিছু ইম্পর্টেন্ট নয়। ঠিক যাচ্ছে, কিন্তু দেশটাকে মেলাতে হবে দেশের নামের সাথে। ইম্পর্টেন্ট বলে তো কোনো দেশ হয় না, ওটা এমন কিছু। এই 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 অ্যাসপেক্ট মানে ওই কোনো মানে ওই কি বলে ওটা এমন কিছু পাঁচ দরকারি নয়, বলো বলো, প্রয়োজন নয়। সাত, আচ্ছা, আট, এটা কে বানিয়েছে? মা। আচ্ছা, হেরে বুদ্ধি, ওটা এমন কিছু আর্জেন্ট না, মানে আর্জেন্টিনা। তো মায়ের বুদ্ধি তো হবে, মায়ের বুদ্ধি থেকে তোমরা বড় হচ্ছ নিয়ে মাকে তো বুদ্ধি ধরতে হবে। কথা হচ্ছে আমি বিয়ের কথা কিছু এমন কিছু আর্জেন্ট না, তোমার তোমাদের আমাকে এটা হেল্প করা ছিল, ঘায়ের সাথে নাটা বলে দিতে হতো। বাবা, উত্তরটাই বলে দেবো, চুপি চুপি বলে দিতে হতো, ঘা না, চুপি চুপি। এবার নাম্বার ফোর, এটা হচ্ছে আমি একা যাইতে পারবো না, কমা, ড্যাশ যাবে, জিজ্ঞাসা চিহ্ন। ড্যাশটা হচ্ছে দেশের নাম, বুঝতে পারছি দেশের নাম। আমি একা যাইতে পারবো না,
যাইতে আবার একা যাইতে পারবো না, ড্যাশ যাবে, জিজ্ঞাসা চিহ্ন যাবের পরে মানে কথাটা এমনই দেশের নামটা বসবে, ড্যাশ যাবে, যাবেটা জিজ্ঞাসা চিহ্ন মানে হ্যাঁ জিজ্ঞাসা করছে সেরকম আর কি, ওইটার সঙ্গে কানেক্টিং। আমি একা যেতে পারবো না, আমাকে এসে কেউ নিয়ে যাও। এবার হচ্ছে এটাকে ভাবো একটু, এক দুই তিন চার পাঁচ, একটু দাঁড়াও তাড়াতাড়ি হলো, ভাবো ভাবো ভাবো, বুঝতে পারছি না ভাই। আগের বিটা বললে কথাটা সেই কথাটাতেই কিন্তু দেশটার নামটা অলরেডি বলা হয়ে গেছে, এবার ওই কথাটা একটু সাফেল করো। ছয় সাত কাছেতে পারবো না, আট লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, ড্যাশ যাবে, আমি একা যেতে পারবো না, তাহলে তারপরে কি বলে জিজ্ঞাসা চিহ্নতে যাবে তো শেষ হবে, নয় কে নিয়ে যাবে মানে কেউ এসে নিয়ে যাবে, আমি বলে দিই দিলে আমার ওখানে যাবে, তাহলে মাঝেটা একটা একটা পারেনি, সেটা তাহলে আমাদের পয়েন্টটা যোগ করে দি, একটু খেতে দেবে, আমি খুব ড্যাশ দেশের নাম, আমাকে ওইখানে এবার দেশের নামটা অর্থপূর্ণ বাক্য পাঁচ পেরোলো, ছয় নাম্বার ছয়, এটা খুব দারুন, এটা কিন্তু দারুন দেয়া হয়েছে, আইসক্রিম খেলে আমার ড্যাশ দেশের নাম, এই ফ্ল্যাগ দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে দেশের যে ফ্ল্যাগ, কিন্তু আইসক্রিম খেলে আমার কি ভালো লাগে, এটা দারুণ, এটা কিন্তু খুব সুন্দর একটা অর্থ, আমার ভালো লাগে, আমি সত্যি আইসক্রিম খেতে ভালোবাসি, ভালো তো দেশের নাম হয় না, তাহলে এমন কিছু হবে যেটা দেশের নাম এবং বাক্যটাও সম্পূর্ণ হবে, আইসক্রিম খেলে আমার ড্যাশ, এই ভালো লাগা রিলেটেডই মানে ওই রকমই মানে বোঝাবে আর কি, যেটা দেশের নাম তাতে আমার খুব আনন্দ হয়, মানে এবার একটু বিভিন্ন ভাবে ভালো লাগে, আমার মনে এক ফুর্তি জাগে, ফুর্তি, হৃদয় ঠান্ডা হয়ে যায়, হৃদয় ঠান্ডা হয়ে যায়, আচ্ছা আমার আইসক্রিম খেলে আমার মন গলে মানে গলিয়া যায়, মানে মঙ্গোলিয়া ছটা হলো লাস্ট এন্ড ফাইনাল, আজকের এই খেলার শেষ কার্ড, শেষ দেশ, আমায় বিয়া করনি, ড্যাশ করে সেটাও নিশ্চয় এরকম কিছু বিয়া লিখেছে, বলো এবার
ঠকিয়েছো না, করেছো কথাটাও থাকবে, মানে দেশের নামটার পরে করেছো হবে, দেন ব্যাপারটা কমপ্লিট হবে, দেশের নামটাও ম্যাচ করবে ওর সাথে। তুমি তো আমায় বিয়ে করনি, বিয়া করনি, বিয়া করনি। আচ্ছা মানে একটু ওই বিয়া বিয়া করনি, এক দুই, ঠিক আছে তুমি আমায় বিয়ে করনি, রেজিস্ট্রি করেছো, রেজিস্ট্রি বলে কোনো ওই রকম কাছাকাছি কোনো, চার, বিয়ে না করলে মানে রেজিস্ট্রি হয়েছে, রেজিস্ট্রিকে মানে হাফ মানে লিগাল হিসাবে বলে, কিন্তু বিয়ে, কিন্তু ওটা পুরো বিয়ে, হ্যাঁ ওটা তুমি তো আমায় বিয়া করনি ড্যাশ করেছো, বিয়াটাই জোর দিতে হচ্ছে, বিয়া করনি ড্যাশ। আচ্ছা বাবা রে বাবা, এটা মায়ের মাথা দিয়ে বেরিয়েছো বটে, তুমি তো আমায় বিয়া করনি রেজিস্ট্রি, বাংলা হচ্ছে কলম বিয়া করেছো, মানে কলম্বিয়া দেশের নাম, বাবা 10 কলম্বিয়া করেছে, এটা সত্যি খুব টাফ, কলম্বিয়া কলম্বিয়া, তুমি তো আমায় বিয়ে করনি, এটা দেশের নাম কলম্বিয়া, কলম্বিয়া করেছো, কলম্বিয়া করেছো, রেজিস্ট্রি বাংলা, রেজিস্ট্রি বিয়ে। তো আমাদের আজকের এই গেমটা তাহলে শেষ হয়ে গেল, তো আমরা সবাই আর কি 6 পয়েন্ট করে, এবার সবাই আমরা এক ফ্রেমে চলে আসি, চলে এসো, আমরা তিনজনই এক ফ্রেমে চলে এলাম। তো আজকে আমাদের, তোমরা বলো যে গেমটা খেলে কেমন হলো, মানে কেমন তোমাদের মজা লাগলো? খুব ভালো লেগেছে তোমার, দারুন দারুন, আমাকে সিনিয়র সিটিজেন একটু নাম্বার বেশি দেওয়া উচিত, না আরে চা হাফ পয়েন্ট বেশি দিয়েছি, আমি শুধু ঘা বলেছি না, বলি নাটা বলেনি, তাই হ্যাঁ হাফ পয়েন্ট, হাফ পয়েন্ট পাঠাই দিয়েছি, কেনিয়াটা বলে দিয়েছি, আমি ওর কেনিয়াটা বলে দিয়েছি, সেটা ঠিক, জিততেই হবে, জিতবে বলেছি, জিততেই, ঠিক আছে, আমার এটা হচ্ছে, এটা পুরো এক, এটা এটা হচ্ছে জবরদস্তি, মানে জোর জুলুম করে জেতা, বুঝলে তো, ঠিক আছে, এতই যখন জোর জুলুম করে জিততে চাইছে তখন দিয়ে দি, না না শুনে তোমরা দেখো, তোমরা বলো এটা কমেন্টে, জোর জুলুম করে জিততে চাইছে, ঠিক আছে, আমি এরপরে যখন জিতবো একদম খেলে জিতবো, একদম রকম জোর জবরদস্তি করে না, লড়কে লড়কে জিতেঙ্গে, হাম বল কে লিয়া, তুম লড়কে লেগা, হাম বল কে লিয়া, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তাহলে চলো আজকের মতো টাটা।